अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। सब की चलते शम्भु मेटर थे तो यही आशा करी किन्तु तोर की हुए तु तो सब बुझिस सब बेपारे तु की फेसे गेलि যা হওয়ার সেটা তো হয়ে গেছে বৌদি, এখন দেখার বিষয় জিতে বেরিয়ে আসতে পারে কি পারে না। তাহলে বন্ধুরা, খুবই সহজ সরল নিয়ম, সামনে নিশানা রাখা আছে, সেখানে লক্ষ্য ভেদ করতে হবে। দুজন বন্দুকবাজ এক এক করে নিজেদের লক্ষ্য ভেদ করতে আসবে, আর যে নির্ভুল লক্ষ্য ভেদ করতে পারবে সে জিতে যাবে। এখন বয়সে প্রণব বড়, তাই প্রণব আগে আসবে, আর তারপরে ভাইপোর পালা। তবে ঠিক আছে, দেখাই যাক। দারুন দারুন প্রণব বাবু, আরে তুমি তো কামাল করে দিলে, চুল পেকে গেছে কিন্তু লক্ষ্যে এখনো নির্ভুল। এবারে কিন্তু ঘুঙুর পরে নাচবে। যখন ঘুঙুরের আওয়াজ ছম 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 করে বাজে না, তখন খুব মজা লাগে। আপনিও চিন্তা করবেন না, যখন আপনার নাচ করা শেষ হয়ে যাবে তখন আপনাকেও এক জোড়া ঘুঙুর আমি বেঁধে দেব। নিজের বাড়ি গিয়ে ছমছম করে খুব নাচবেন। তুমি না খুব বোকা মহুয়া। আমার ভাইপো শম্ভু নিজের বন্ধুদের সঙ্গে গুলি খেলে নিজেকে বড় নিশানাবাজ মনে করে। আরে আসল শিকারী হলাম আমি, সব সময় সোজা চোখে গুলি করি, বুঝলে? আর তুমি চোখ বুঝে এই আনারিটার উপর ভরসা করলে। নিজের সম্মান শুধু নয়, নিজের প্রাণের বাজিও রেখে দেব আমি। এতটাই ভরসা করি আমি ছোটবাবুকে। হয়ে গেছে, চল শম্ভু। আরে বা শম্ভু বাবা, একদম ঠিক নিশানা করেছো।
একটা শিকারী তাই না? কি হলো? আপনি এখানে শিকার হয়ে গেলেন? ছাড়ো 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 আমাকে ছাড়ো। কেন ছাড়বো? হ্যাঁ, নিজের শর্ত কে পূরণ করবে? বাধ্য হয়ে নাচছে নাকি মজা করতে নাচছে? ঘোমটার নিচে কি আছে বোঝাই যাচ্ছে না, ছেলে নাকি মেয়ে? বন্ধ করো এই তামাশা, নাচ দেখবে। আরে আপনি কি করছেন? আমার আমার কথাটা শুনুন, দেখুন প্লিজ প্লিজ আমার কথা শুনুন। সরি, ওই আমি তো শুধু আপনাকে থ্যাংক ইউ বলতে এসেছিলাম। আপনি না এমন ভাবে নিশানায় মেরেছেন যেন অর্জুন একদম একদম মাছের চোখে মেরেছেন, নয়তো আজ ওরা সবাই ওরা কিচ্ছু করতে পারতো না যদি তুমি না বাইরে যেতে। তাহলে কি দরকার ছিল বাইরে যাওয়ার? হ্যাঁ, বারণ করেছিলাম না তোমাকে? এ তো কারোর কথাই শোনে না মা। আমার হাত থেকে জলখাবারের ট্রেটা কেড়ে নিয়ে বলল বাইরে অতিথি এসেছে, আমি নিজের হাতে ওনাদের সেবা করতে চাই। এরকমই তো চরিত্র। মহুয়া, জলখাবারটা নিয়ে বাইরে দিয়ে। দিদি, কিন্তু বাইরে তো বড়বাবু আর ওনার বন্ধুরা আছেন। অতিথিরা এসেছেন, আর অতিথি ঈশ্বর সম। শুধু তোমার জন্য আজ বাইরের লোক আমার সম্মুখে নিয়ে কত কথা বলছে। তুমি কবে এই কথাটা বুঝবে যে সমাজের চোখে তোমার আর শম্ভুর নাম এখন একসঙ্গে জুড়ে গেছে? তুমি নিজের কথা ভাবো না, ঠিক আছে, কিন্তু প্রতিবার আমার শম্ভুকে নিয়ে এসব বাজে কথা কেউ বলুক আমি সহ্য করতে পারবো না। আরে তোমার পাপের শাস্তি আমার শম্ভু কেন পাবে? কিছু বলো এবার। হ্যাঁ, কি দরকার ছিল বাইরে যাওয়ার? মা, ওকে প্রশ্ন করে নিজের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। সত্যি তো এটাই যে ওর নাটক করা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আর একটা কথা তুমি কান খুলে শুনে নাও মহুয়া, আজ আমি যা করেছি তোমার সম্মান রক্ষার জন্য করিনি, এই বাড়ির সম্মান রক্ষার জন্য করেছি। তোমার আর কোনো কথা আমি শুনতে চাই না। তোমার জন্য আগে থেকেই আমার মা অনেক কষ্ট পেয়েছে, এই জন্য তোমায় বলছি এখনো শুধরে যাও। তুমি যদি আর একটা ভুল করো মহুয়া, তাহলে এবার আমি সত্যি সবকিছু পুড়িয়ে দেবো।
फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।